আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে টপিক ওয়াইজ মডেল টেস্ট ফাইভ আজকে আমি বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নপত্র হতে বাছাই করে বিশটি রাইট ফর্ম অফ ওয়ার্ড এর ব্যাখ্যা সহ সমাধান করেছি অর্থাৎ কিভাবে রাইট ওয়ার্ড চুজ করতে হয় সেটা আমি আজকে দেখাবো এবং এগুলো বিস্তারিত ব্যাখ্যা সহ আমি দিয়েছি আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ ভিউয়ার্স আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে পেজ পেজে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিয়মিত আপডেট পেতে বেলাইকনে ক্লিক করে রাখুন নাম্বার ওয়ান ডেশ কালেক্টিং স্টাম্পস প্লেইং চেস অ্যান্ড মাউন্টেন বিউটিফুল বাটারফ্লাইস আর হিজ হবিস তো এখানে আমাদেরকে এই ওয়ার্ডটি অর্থাৎ ব্র্যাকেটে দেওয়া আছে কালেক্ট ওয়ার্ডটির রাইট ফর্ম আমাদেরকে বসাতে হবে তো এক্ষেত্রে আমরা জানি যে কোনো সেন্টেন্সে একাধিক তথ্য যদি সিরিজ আকারে দেওয়া থাকে সব কইটি ওয়ার্ডে একই পার্টস অফ স্পিচ হবে অর্থাৎ সব কয়টি ওয়ার্ড প্যারালাল বা একই রকম হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লেইং এটাকে জিরান করা আছে প্লেইং চেস সাথে আইএনজি যোগ করা আছে মাউন্টিং বিউটিফুল এন্ড দ্বারা যুক্ত পূর্বেরটা যেভাবে আছে পরেরটা ঠিক সেভাবে অর্থাৎ এই সিরিজ এখানে তিনটি ওয়ার্ডের সিরিজ বা তিনটি ফ্রেজের সিরিজ আছে এগুলো সবগুলো একই পার্টস অফ স্পিচে হবে সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কালেক্টিং অপশন সি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টু হি ইজ ভেরি ড্যাশ অ্যাড ডিলিং উইথ দ্য মিডিয়া এখানে আমাদেরকে রাইট ওয়ার্ড চুজ করতে হবে তো এক্ষেত্রে আমাদেরকে এই ওয়ার্ডগুলোর অর্থ জানতে হবে এক্ষেত্রে অ্যাডপ্ট অর্থ হচ্ছে অবলম্বন করা বা গ্রহণ করা আর অ্যাডাপ্ট হচ্ছে খাপ খাওয়ানো বা মানিয়ে নেয়া আর অ্যাডাপ্টিভ হচ্ছে অ্যাডাপ্টের এজেক্টিভ যেটা অর্থ হচ্ছে অভিযোজিত আর অ্যাডাপ্ট মানে হচ্ছে পারদর্শী বা দক্ষ তো আমরা এখানে সেনেসটা দেখতে পাচ্ছি যে ডিলিং উইথ দ্য মিডিয়া মিডিয়ার সাথে আলোচনা করতে বা মিডিয়ার সাথে ব্যবহার করতে তিনি খুবই খুবই দক্ষ তো সেই অর্থে এখানে ব্যবহৃত হবে অর্থ হচ্ছে দক্ষ বা পারদর্শী অপশন বি হচ্ছে এখানে নাম্বার থ্রি সাদি পেইন্টস ড্যাশ দেন হিজ মাস্টার তো এখানে যে ব্যাপারটি আছে সেটা হচ্ছে দেন আছে এখানে দেন থাকা মানে হচ্ছে কম্পারেটিভ বসাতে হবে এক্ষেত্রে রুলটি হচ্ছে যে সাবজেক্ট ভার্ব দেন যদি থাকে তাহলে মধ্যে যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ভ থাকবে এটির কম্পারেটিভ ডিগ্রি বসবে অর্থাৎ এখানে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে এখন প্রশ্ন হলো যে অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ভ হবে তো এক্ষেত্রে যে মূল নিয়মটা হচ্ছে সেটা হলো বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব যদি হয় যে মূল ভার্ভটা এখানে এটা যদি বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব হয় তাহলে এখানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি বসবে আর যদি অন্য ভার্ব হয় তাহলে এটি অ্যাডভার্ভ বসবে এবং এর কম্পারেটিভ ফর্ম বসবে তো এখানে পেন্টস আমরা জানি কোনো লিঙ্কিং ভার্ব নয় বা কপিলেটিভ ভার্ব নয় সুতরাং এখানে অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম ব্যবহৃত হবে তো রিয়ালিস্টিক এখানে এটা হচ্ছে অ্যাজেকটিভ আর রিয়ালি সেটাও এখানে ব্যবহৃত হবে না কারণ বাস্তবিক অর্থে এখানে রিয়ালি ব্যবহৃত হবে না সো এখানে কম্পারেটিভ ব্যবহার হবে মোর রিয়ালিস্টিক্যালি অর্থাৎ অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম অপশন সি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফোর হিজ সাফারিং ফ্রম এইজ রিলেটেড এই লিঙ্ক এলিমেন্ট এলিমেন্ট ইল একটি ওয়ার্ড এখান থেকে ব্যবহার করতে হবে এখন মূল ব্যাপার হচ্ছে যে এখানে একটি নাউন ব্যবহৃত আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের শেষ যেহেতু হয়েছে এটা ভার্বের পরের অংশটা পুরোটাই হচ্ছে সেন্টেন্সের অংশ সুতরাং এটি একটি নাউন হবে তো এক্ষেত্রে এগুলোর অর্থ হচ্ছে জেনে নিই আমরা ইল হচ্ছে অসুস্থ এক্ষেত্রে এটা একটা এজিকটিভ হিসেবে ব্যবহৃত হয় এলিমেন্ট হচ্ছে খাদ্য বা পুষ্টি এটাও এটা নাউন হিসেবে ব্যবহৃত হয় এই লিং মানে হচ্ছে পীড়িত অর্থাৎ এটা একটা এডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় এলিমেন্ট মানে হচ্ছে অসুস্থতা যেটা একটা নাউন হিসাবে ব্যবহৃত হয় তো এখানে সে বয়স রিলেটেড যে অসুস্থতায় ভুগতেছে সেই অর্থে এখানে এলিমেন্ট ব্যবহৃত হবে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফাইভ উইমেন বিকাম ড্যাশ এখানে আছে ইনফ্লুয়েস টু দ্য ফ্যামিলি তো এক্ষেত্রে যে ক্লুটা আছে সেটা হচ্ছে বিকাম আমরা জানি যে লিঙ্কিং ভার্ব বা কপিলেটিভ ভার্ব যেমন বিভার্ব টেস্ট ফল ফিল গ্রো কি লুক সাউন্ড প্রুভ রিমেন রান সিম অ্যাফেয়ার বিকাম স্মেল টার্ন এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব বা কপিলেটিভ ভার্ব এগুলোর পরে সবসময় এজেকটিভ কমপ্লিমেন্ট বসে অর্থাৎ এই বিকাম আছে এখানে একটা লিঙ্কিং ভার্ব তারপরে এজেক্টিভ ব্যবহৃত হবে তো এখানে ইনফ্লুয়েন্সিং এটা ভার্বের সাথে আইনযোযোগ করা হচ্ছে ইনফ্লুয়েন্সড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এক্ষেত্রে টু ইনফ্লুয়েন্স হচ্ছে ইনফিনিটিভ এক্ষেত্রে ইনফ্লুয়েসিয়াল হচ্ছে এখানে এজেক্টিভ সুতরাং উইমেন বিকাম ইনফ্লুয়েন্সিয়াল টু দ্য ফ্যামিলি অপশন বি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার সিক্স দ্য বয় লুক সো আনহ্যাপি দ্যাট উই অল ফেল্ট ড্যাশ ফর হিম এখানে ক্লোজ যেটা সেটা হচ্ছে ফিল্ড ফিল্ডের পাশফর্ম হচ্ছে ফেল্ট তো এটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব বা কপিলেটিভ ভার্ব এরপর অবশ্যই এজেকটিভ কমপ্লিমেন্ট বসবে এখানে সরিও এজেক্টিভ সরোফুলও এজেক্টিভ এখানে কোনটি ব্যবহৃত হবে তো এক্ষেত্রে যে আমি তার জন্য দুঃখ ফিল করতেছি বা দুঃখিত হচ্ছে সেই অর্থে এখানে সরি ব্যবহৃত হবে অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার সেভেন হি অ্যাক্টস ড্যাশ অ্যাভাব বিফোর তো এখানে আমাদেরকে মাঝখানে যে অংশটি বসাতে হবে সেটা হচ্ছে যে ডিগ্রি অফ কম্প্যারিজন প্রথমত সিদ্ধান্ত নিতে হবে এখানে কী ব্যবহৃত হবে এটা কি সুপারলেটিভ না কম্পারেটিভ না পজিটিভ ডিগ্রি তো আমরা অপশানগুলোতে দেখতে পাচ্ছি যে দেন আছে সুতরাং এটা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হবে এক্ষেত্রে অ্যাক্ট যেহেতু কোনো লিঙ্কিং ভার্ব নয় সুতরাং এখানে অ্যাডভার্বের কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হবে তো অ্যাডভার্ব এখানে ব্যাড যদি ব্যবহার করা হয় ব্যাডের অ্যাডভার্ভ হচ্ছে ব্যাডলি যার কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ব্যাডলি নাও দেন এভার বিফোর অর্থাৎ সব কিছু মিলিয়ে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার এইট দ্য মোর ইউ লাভ ড্যাশ ইউ হ্যাভ তো এখানে যে ব্যাপারটা হচ্ছে যে একটা কম্বিনেশন আছে দ্য মোর যেমন যত তত বোঝাতে দা দা তার ব্যবহৃত হয় তো দুটি ক্ষেত্রেই এক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হয় তো এখানে দ্য মোর ইউ লাভ এটা কম্পারেটিভ ব্যবহৃত হয়েছে সুতরাং পরের অংশটাও কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হবে এক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি আছে আমরা দেখতে পাচ্ছি যে অপশন বি এবং ডিতে কারণ অপশন এতে আছে সুপারলেটিভ ডিগ্রি এবং সিতে আছে পজিটিভ ডিগ্রি সো এবং সি বাদ এখানে বি এবং ডি থেকে একটি হবে কারেক্ট তো এখানে সেন্টেন্সের অর্থটা হচ্ছে যে দ্য মোর ইউ লাভ যতই হাস্য তুমি তো তুই তোমার রোগ কম হবে তো সেই ক্ষেত্রে কম হবে না বেশি হবে অবশ্যই হাসলে রোগ কম হয় সেটা হচ্ছে এখানে সেন্সের ব্যাপার সেই অর্থ অপশন বি হচ্ছে কারেক্ট দ্য লেস ডিজিজ এখানে লেস হচ্ছে লিটল কম্পারেটিভ নাম্বার নাইন শি ওয়াকড অ্যারাউন্ড দ্য সাইড অফ দ্য হাউস টু ড্যাশ দ্য ড্যামেজ তো এখানে অ্যাপ্রেইস অ্যাপ্রাইস ফ্রেস অ্যাপ্রিস্ট এগুলো মধ্যে থেকে একটি ব্যবহার করতে হবে তো এগুলোর অর্থ হচ্ছে এখানে অ্যাপ্রাইজ মানে হচ্ছে জানানো বা অবহিত করা আর ফ্রেজ মানে হচ্ছে প্রশংসা করা অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে উপলব্ধি করা বা প্রশংসা করা আর অ্যাপ্রাইজ মানে হচ্ছে মূল্যায়ন করা বা নির্ধারণ করা তো এখানে যে সে বাড়ির চতুর্দিকে হাঁটতেছিল এবং এটা মূল্যায়ন করতেছিল বা নির্ধারণ করেছিল কতটুকু ক্ষতি হয়েছে তো সেই অর্থে এখানে অ্যাপ্রাইজ ব্যবহৃত হবে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টেন দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন ড্যাশ অপিনিয়ন তো এখানে আমাদেরকে প্রোনাউন ব্যবহার করতে হবে তো এখানে জুরি হচ্ছে একটা কালেক্টিভ নাউন আমরা জানি যে কালেক্টিভ নাউন সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় কিন্তু কালেক্টিভ নাউনের মধ্যে যখন বিভিন্নতা বা বিচ্ছিন্নতা বোঝায় তখন এগুলোকে প্রোর কাউন্ট করতে হবে ওইখানে প্রোয়াল ধরা হয়েছে এবং তারপরে ওয়ার ব্যবহৃত হয়েছে অর্থাৎ এখানে নাউন অফ মাল্টিটিউড তো যেহেতু এটাকে প্লুরাল ধরা হয়েছে জুরিকে সুতরাং এটির পরিবর্তে যে প্রনাউনটি ব্যবহৃত হবে সেটি অবশ্যই প্লুরাল ব্যবহার করতে হবে সো এখানে অপশন সিতে প্লুরাল ব্যবহার করা হয়েছে দ্য জুরি ওয়াই আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন অপশন সি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ইলেভেন টু স্টাডি ইন এ বিগ ফ্যামিলি ইজ ব্র্যাকেটে আছে ইমাজিন তো এখানে যে ক্লুটা আছে সেটা হচ্ছে বেয়ন্ড বেয় হচ্ছে একটা প্রিপোজিশন আমরা জানি যে প্রিপোজিশনের পরের ওয়ার্ডটি সাধারণত নাউন হয় তো প্রিপোজিশনের পরে এখানে একটা ওয়ার্ডই আছে এবং সেটি অবশ্যই নাউন হবে তো ইমাজিনের নাউন হচ্ছে ইমাজিনেশন যেটা আছে সি সিতে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টুয়েলভ হি রাইটস নট অনলি কারেক্টলি বাট অলসো তো এখানে নট অনলি এবং বাট অলসো এর কম্বিনেশন আছে এক্ষেত্রে আমরা জানি যে নট অনলি বাট অলসো এবং বোস অ্যান্ড এর আরেকটা কম্বিনেশন আছে এদের ক্ষেত্রে একই রকম পার্টস অফ স্পিচ ব্যবহৃত হবে এখানে নট অনলির পরে কারেক্টলি হচ্ছে অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে সুতরাং এখানে বাটনসুর বড় অ্যাডভার্ব ব্যবহৃত হবে তো এখানে অ্যাডভার্ব হচ্ছে নিটলি অর্থাৎ পরিচ্ছন্নভাবে সেই থেকে অপশন সি হচ্ছে কারেক্ট নাম্বার থার্টিন দ্য চাইনিজ হ্যাভ স্ট্রেঞ্জ এখানে আমাদেরকে একটু ওয়ার্ড ব্যবহার করতে হবে যেটা হচ্ছে হ্যাবিট আছে কাস্টম অ্যাটিটিউড প্রিন্সিপালস তো স্ট্রেঞ্জ অ্যাটিটিউড আমি বলতে পারি না কারণ যেটা আমার কাছে স্ট্রেংস সেটা অন্যের কাছে স্ট্রেঞ্জ নাও হতে পারে সো এখানে অ্যাটিটিউড বা মানে দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে আমরা স্ট্রেঞ্জ বলতে পারি না তারপর প্রিন্সিপালস নীতির ক্ষেত্রেও একই অবস্থা আমরা বলতে পারি না এখানে হ্যাবিট অথবা কাস্টমের মধ্যে একটি হবে এক্ষেত্রে আমরা জানি যে কোন ব্যক্তির ক্ষেত্রে হ্যাবিট এবং কোন সমাজ বা জাতির ক্ষেত্রে কাস্টম ব্যবহার করতে হয় তাহলে দ্য চাইনিজ যেহেতু একটা জাতি চাইনিজ হ্যাভে স্ট্রেঞ্জ কাস্টম অপশন বি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফরটিন হি বিহেভড ড্যাশ হিজ ব্রাদার তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এজ এজ অথবা দ্যম এজ এর ব্যবহার করতে হবে তো এক্ষেত্রে আমরা জানি যে এজ অথবা সো এজ এর মধ্যে ওয়ার্ডটি এজিকটিভ অথবা অ্যাডভার্ভ হয় এক্ষেত্রে পজিটিভ ডিগ্রি ব্যবহৃত হবে অর্থাৎ এজ এজ এর মাঝখানের ওয়ার্ডটি এজেক্টিভের বা অ্যাডভার্ভের পজিটিভ ডিগ্রি অথবা সো এজের মাঝখানের ওয়ার্ডটি এজেকটিভ অথবা অ্যাডভার্ভের পজিটিভ ডিগ্রি এখন প্রশ্ন হল অ্যাজেক্টিভ না অ্যাডভার্ভ হবে এক্ষেত্রে সেম নিয়ম যে মূল যদি বিভার্ভ বা লিঙ্কিং ওয়ার্ব হয় তাহলে হবে আর যদি বিভার বা লিঙ্কিং না হয়ে অন্য হয় তাহলে অ্যাডভার্ভ হবে বিহেভ কোনো লিঙ্কিং ওয়ার্ভ নয় সুতরাং এখানে অ্যাডভার্ব ব্যবহৃত হবে সো অ্যাজ জেন্টলি এজ আমরা জানি যে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এস ব্যবহার করা আর নেগেটিভের ক্ষেত্রে সো এস যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সুতরাং এখানে অ্যাজ অ্যাজ ব্যবহৃত হবে অ্যাজ জেন্টলি অ্যাজ যেটা আছে এ এতে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফিফটিন দ্য ডক্টর তো এখানে ফেল্ট হচ্ছে একটা কপিলেটিভ বা লিঙ্কিং ভার্ব আমরা পড়ে এসছি বা জানি যে কপিলেটিভ বা লিঙ্কিং ভার্ভের পরে এজেকটিভ কমপ্লিমেন্ট বসে তবে এক্ষেত্রে ফিল লুক স্মেল টেস্ট এই ভার্বগুলো সেন্টেন্সের ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে এক্ষেত্রে যদি ট্রানজেটিভ ভার্ভ হিসাবে ব্যবহৃত হয় তখন এদের পরে একটা ডিরেক্ট অবজেক্ট বসবে অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট এবং তারপরে অ্যাডভার্ভ বসবে তো এখানে ফেল্ট ব্যবহৃত হয়েছে এবং ট্রানজিটিভ ভার্ভ হিসাবে এবং তারপরে হিজ পালস এই যে এটা হচ্ছে একটা বস্তুবাচক অবজেক্ট অর্থাৎ এটা ডিরেক্ট অবজেক্ট বলা এগুলোকে ব্যবহৃত হয়েছে তারপর অবশ্যই অ্যাডভার্ভ হবে সুতরাং অ্যাডভার্ভ করা আছে অপশন সিতে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট কশাসলি নাম্বার সিক্সটিন ইন দ্য লাস্ট মিটিং দ্য টু ক্যা ড্যাশ ডিসিশন অর্থাৎ তারা লাস্ট মিটিংয়ে একটি সিদ্ধান্ত নিয়েছিল এখন কীরকম সিদ্ধান্ত ডিসাইড ডিসিসিভলি ডিসিসিভ ডিসিভটিভ তো প্রথম কথা হচ্ছে যে এখানে একটি এজেক্টিভ ব্যবহৃত হবে কারণ এখানে আর্টিকেল আছে আমরা জানি যে আর্টিকেলের পরের ওয়ার্ডটি হয় নাউন যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটি এজেক্টিভ পরেরটি নাউন যেহেতু এখানে দুটি ওয়ার্ড অর্থাৎ ব্ল্যাঙ্কে একটি এবং পরেরটি নাউন আছে সুতরাং এখানে একটি এজেক্টিভ ব্যবহৃত হবে তো এজিকটিভ ব্যবহৃত হলো হতে হলে এখানে বি এবং ডি এর মধ্যে একটি হবে ডি ডিসিপটিভ অর্থ হচ্ছে প্রতারণাপূর্ণ তো প্রতারণাপূর্ণ সিদ্ধান্ত কেউ নেয় না বেসিক্যালি আমরা পজিটিভলি চিন্তা করতে হবে এক্ষেত্রে সো এখানে ডিসিসিভ হচ্ছে কারেক্ট চিন্তনীয় বা সুন্দর সিদ্ধান্তের ক্ষেত্রে বলা হয় ডিসিসিভ অপশন বি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার সেভেন্টিন মিস্টার হাসান উইল উইল দ্য ফার্ম টু হিজ অ্যালডাসান সান মোরো হি আর দ্য সেকেন্ড উইল ইজ এন অর্থাৎ দ্বিতীয় উইল এখানে কী হিসাবে ব্যবহৃত হয়েছে এটা কি অক্সিলারি ভার্ভ এজেকটিভ নাউন প্রিন্সিপাল ভার বিষয়ে ব্যবহৃত হয়েছে কোনটা তো এখানে প্রথম যে ব্যাপার হচ্ছে এখানে উইল অর্থটা ব্যবহৃত হয়েছে যে উইল করা কারণ আমি কোনো কিছু দিয়ে দেওয়া বা সম্পত্তি বা অন্য কিছু প্রপার্টি দিয়ে দেওয়াকে উইল করা বলা হয় তো এখানে উইলটা ভার বিষয়ে ব্যবহৃত হয়েছে এক্ষেত্রে প্রথম উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ভ আমরা জানি যে অক্সিলারি পরে অবশ্যই একটি মূল ভার্ব থাকবে সুতরাং উইল এখানে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার এইটিন ইয়াং পিপুল হ্যাভ ড্যাশ টু ওয়েস্টার্ন মিউজিক তো এখানে আমাদেরকে একটি ওয়ার্ড ব্যবহার করতে হবে তো এখানে হ্যাভ আছে ক্লু হচ্ছে যে হ্যাভ হ্যাভ ভার্ব যখন আছে অর্থে কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন হ্যাভ ভার্ভ দ্বারা যদি অধিকার বোঝায় বা কোনো কিছু দখল করা অর্থ বোঝায় সে অর্থে এই হ্যাভ ভার্বের পর ওয়ার্ডটি নাউন করতে হবে অর্থাৎ ইয়াং পিপুলের ফ্যাসিনেশন আছে আছে অর্থে যেহেতু হ্যাভ ব্যবহৃত হয়েছে সুতরাং এখানে এরপরে নাউন ব্যবহৃত হবে আর ফ্যাসিনেটের নাউন হচ্ছে ফ্যাসিনেশন যেটা আছে অপশন সিতে নাম্বার নাইনটিন মাই এল্ডার ব্রাদার ইজ সিক্স ফিট টল হাই হাইট শর্ট কোনটি ব্যবহৃত হবে তো এখানে আমরা জানি যে সাধারণত ব্যক্তির উচ্চতার ক্ষেত্রে টল ব্যবহৃত হয় অন্যদিকে গাছপালা বিল্ডিং অথবা পর্বতের ক্ষেত্রে হাই ব্যবহৃত হয় এক্ষেত্রে টলের অপোজিট হচ্ছে শর্ট এবং হাইয়ের অপোজিট হচ্ছে ল যেহেতু এখানে মাই এল্ডার ব্রাদার একজন ব্যক্তিকে নির্দেশ করেছে সুতরাং সিক্স ফিট টল অপশন এ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দ্য রোড ইজ নট ড্যাশ অ্যাজ দ্যাট ওয়ান তো এখানে যে ব্যাপারটা হচ্ছে সো অ্যাজ যদি আমরা ব্যবহার করি মাঝখানে ওয়াটি এজ হবে এখানে অ্যাজ ওয়াইড অ্যাজ দ্যাট ওয়ান এটা হবে না কারণ হচ্ছে এখানে নেগেটিভ নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সো ওয়েজ ব্যবহৃত হয় সুতরাং অপশন বি বাত এক্ষেত্রে শুধু সেইমাইথ এটি ব্যবহৃত হবে না এটাও বাদ সো ওয়াইড অর্থাৎ সোর পরে এখানে মাঝখানে এজেক্টিভ ব্যবহার করা হয় না এটাকে নাউন ব্যবহার করা হচ্ছে এটা হয় না এক্ষেত্রে আমরা জানি যে দ্য সেইম অ্যাজ এর মধ্যে ওয়ার্ডটি নাউন হয় অর্থাৎ দ্য সেইম অ্যাজ একটা কম্বিনেশন আছে আর মাঝখানে ওয়ার্ডটি নাউন হয় এক্ষেত্রে ওয়াইড বা উইথ সেটি নাউন হিসেবে এখানে আছে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট দ্য সেইমার্ড অ্যাজ দ্যার ওয়ান সব ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর যদি কোনো কোয়ারি থাকে সেটা কমেন্ট সেকশানে জানান আর শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিন